আমি যখন বলবো আপনি আমার আঙ্গুলের দিকে তাকাবেন, আপনি আঙ্গুলটা মোটামুটি 1 ফুট বা এই দূরত্বে রাখবেন, এই দূরত্বে রাখলে হবে। সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, ক্র্যানিয়াল নার্ভ এক্সামিনেশনে এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে 3-4-6 এক্সামিনেশন, অর্থাৎ 3-4-6 যদি আমাদের এরকম কোনো ইনস্ট্রাকশন থাকে, এই ইনস্ট্রাকশনটা কয়েকভাবে থাকতে পারে। এক্সামিন দ্য অকুলার মোটর নার্ভ, ঠিক আছে, এটাও হতে পারে। এক্সামিন দ্য 3-4-6 নার্ভ, অকুলার মোটর নার্ভ বললেই এই 3-4-6 বোঝানো হয়। ওকে, তাহলে এক্সামিন দ্য 3-4-6 যদি বলা হয়, তাহলে আমাদের এখানে এক্সামিনেশনটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা এইচ শেপ যেটা করি, আর একটা হচ্ছে আমাদের থার্ড ক্র্যানিয়াল নার্ভের জন্য মেইনলি লাগবে হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। ওকে, তাহলে এই পর্যায়ে আমরা রোগীকে কি বলবো, আমি আপনার সামনে আঙ্গুল রাখবো, আপনি মাথা না নাড়িয়ে আঙ্গুল যেদিকে যাবে চোখ সেদিকে নিয়ে যাবেন, অর্থাৎ আমার আঙ্গুলকে ফলো করতে থাকবেন। ওকে, এবং কখনো কোনো দিকে দুটো করে দেখেন কি না সেটাও বলবেন। আমার আঙ্গুল কি দেখা যাচ্ছে, কয়টা আঙ্গুল, একটা। এবার আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন, এভাবে করে আমি এইচ শেপে যাচ্ছি, এইচ শেপে গেলাম। ওকে, এবং এই এইচ শেপে যাওয়ার পরবর্তীতে এইখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এই এইচ শেপে দেখার পরে বা আগে পরে করে আপনি দেখবেন যে পেশেন্টের কোনো রকম ইন্সপেকশনের মধ্যে আপনাকে দেখতে হবে কোনো রকমের কোনো টোসিস আছে কিনা। যদি টোসিস থাকে, কমপ্লিট টোসিস থাকে, তাহলে থার্ড নার্ভ পালসি। যদি কোনো কমপ্লিট টোসিস না থাকে, যদি টোসিসটা হচ্ছে ইনকমপ্লিট থাকে, অর্থাৎ চোখ বন্ধ কিন্তু পুরোপুরি বন্ধ না, কোনো একদিকের বা দুই দিকের, তাহলে সেটা হচ্ছে হর্নার সিন্ড্রোমের দিকে চলে যায়। ওকে, থার্ড নার্ভ পালসির জন্য কমপ্লিট টোসিস হয়, হর্নার্সের জন্য ইনকমপ্লিট টোসিস হয়। ওকে, তাহলে এই করে আমার মোটামুটি 3-4-6 দেখে নিলাম। এখানে শুধুমাত্র আপনারা জেনে রাখেন, আমি যখন এখানে চোখটা এদিকে নিলাম, এদিকে তাকান, লেফট চোখের যে মিডিয়াল রেকটাস এটা সাপ্লাইড বাই থার্ড ক্র্যানিয়াল নার্ভ, রাইট চোখের যে ল্যাটারাল রেকটাস এটা সাপ্লাইড বাই 6th ক্র্যানিয়াল নার্ভ। ওকে, আমি যখন উপরে নিচ্ছি, এই যে সুপিরিয়র অবলিক SO4, আমরা জানি যে SO4 LR6 সুপিরিয়র অবলিক, এই সুপিরিয়র অবলিক উপর থেকে যখন আমি নিচে নামাচ্ছি, আমার চোখটাকে নিচে নামাতে হেল্প করছে। ওকে, সুপিরিয়র অবলিক চোখে নিচের দিকে নামাতে হেল্প করে, অর্থাৎ এটা হচ্ছে 4। আপনাকে যদি স্পেসিফিক্যালি করে জিজ্ঞেস করে যে 4th ক্র্যানিয়াল নার্ভেরটা কীভাবে করে বুঝবে, আপনি যখন উপর থেকে নিচে নামাচ্ছেন তখনই আপনি বুঝবেন এটা হচ্ছে 4th ক্র্যানিয়াল নার্ভের। ওকে, এবং পেশেন্টকে বলতে হবে যে আপনি দুটো করে দেখছেন কিনা। ওকে, এই গেল হচ্ছে আমাদের প্রথম এইচ শেপের যেটা। এরপরে আসেন অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্স দেখতে গেলে কি করতে হবে, প্রথমে পেশেন্টকে একটু দূরে দূরে ওই সুইচবোর্ডের দিকে তাকিয়ে থাকেন, আপনি এরপরে আপনার আঙ্গুলটা সোজা সামনে রাখবেন এবং পেশেন্টকে বলবেন আপনি দূরে তাকিয়ে থাকবেন, আমি যখন বলবো আপনি আমার আঙ্গুলের দিকে তাকাবেন, আপনি আঙ্গুলটা মোটামুটি 1 ফুট বা এই দূরত্বে রাখবেন, এই দূরত্বে রাখলে হবে। আপনি সোজা তাকিয়ে থাকেন, আমার আঙ্গুলের দিকে দেখেন, আমার আঙ্গুলের দিকে দেখেন, এই সময় আপনার পিপিলটা কনস্ট্রিক্ট করে কিনা এবং দুটো আইবলি কনভার্জ করে কিনা, এই দুইটা জিনিস এখানে খেয়াল করার বিষয় আছে। এটা হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। 3-4-6 যদি করতে দেয় তাহলে এই দুইটা করলেই হবে, এইচ শেপ এবং অ্যাকোমোডেশন রিফ্লেক্স।